केंद्रीय गृह राज्य मंत्री और कूचबिहार लोकसभा क्षेत्र से बीजेपी सांसद निशित प्रमाणिक कार्यकर्ताओं से मिलने सीताई विधानसभा क्षेत्र में जाते वक्त में तनाव की स्थिति बन गई। बदमाशों द्वारा मंत्री निशित प्रमाणिक की कार से कुछ दूर पर बॉम्ब फेंकने का आरोप लगा है। इस घटना के बाद तनाव फैल गया। जब भाजपा कार्यकर्ताओं व समर्थक कार से उतरे तो बदमाश भाग गए। वे वहां से निकलकर भाजपा कार्यकर्ता के घर गए। इससे पहले गुरुवार को केंद्रीय राज्य मंत्री निशित प्रमाणिक सीताई विधानसभा क्षेत्र में घर जाकर उनसे मिलने वाले थे। चुनाव बाद हिंसा और भाजपा कार्यकर्ताओं पर विभिन्न हमलों के पीड़ितों के परिवारों से मिलने गए। इस दिन जब सीताई विधानसभा में प्रवेश किया और वो भाजपा कार्यकर्ता के घर जा रहे थे, तभी एक समूह अचानक उनकी कार के सामने आया और कथित तौर पर ईंट और पथराव किया और बमबाजी की। बाद में जब भाजपा कार्यकर्ताओं ने जवाबी कार्रवाई की तो वे वहां से भाग गए। बाद में निशित प्रमाणिक वहां से भाजपा कार्यकर्ताओं के घर गए। দেখুন একটা জিনিস বলবো যে আমরা আজকে কোনো এখানে জনসমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করতে আসিনি। আমাদের কর্মীরা নিগৃহীত হয়েছিল, তারা তৃণমূলদের গুন্ডাদের দ্বারা তাদেরকে আঘাত করা হয়েছে। আপনারা দেখছেন এখনও জাস্ট আজকেই সেলাই কেটেছে, পাঁচখানা সেলাই পড়েছে মাথায়। আমাদের শ্রীবাস দা দলের একনিষ্ঠ কর্মী এবং অনেক পুরনো দিনের কর্মী। আপনারা দেখছেন যে কত দুস্থতার মধ্যে দিয়ে তার পরিবার যায়, বাড়িঘরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তাই আজকে দাদার পাশে এসে দাঁড়ানো আমি কর্তব্য এবং দায়িত্ব বলে আমার মনে হয়েছে, এবং তাই যে কারণে এসেছি। তো স্বাভাবিকভাবেই আমরা কর্মীদের বাড়িতে যাচ্ছি যারা নিপীড়িত নিগৃহীত হয়েছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা। আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা যথাসম্ভব, আমরা যে দলের পক্ষ থেকে তাদের পাশে রয়েছি, তাদেরকে যে আমরা কথা দিয়েছিলাম, আমরা যে অঙ্গীকার করেছিলাম, আমাদের প্রত্যেকটা কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করি, সেটারই আজকে প্রমাণ। আর আমাদের কর্মীদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি। আমাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে বা তাদের উপরে আঘাত আসলে আমাদের যতটা আমরা ব্যথা অনুভব করি, আমরা একই রকমভাবে আমাদের কোনো কর্মীর উপর আঘাত এলে আমরা সেই ব্যথাটাই অনুভব করি। যে কারণে আজকে এসে উপস্থিত হয়েছি এবং শ্রীবাসদার পাশে দাঁড়িয়েছি। আমাদের আরও কয়েকজন কর্মী যারা গত কয়েকদিন আগে তৃণমূল গুন্ডা বাহিনী দ্বারা যারা আক্রান্ত হয়েছিল তাদের বাড়িতেও যাব। এবং আমরা কোনো রকমের এখানে কোনো মিছিল সমাবেশ বা কোনো রকমের কিছুর জন্য নয়, আজকে একেবারেই শুধুমাত্র কর্মীদের সঙ্গে দেখা করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। কিন্তু দেখা গেল আপনার কনভয়ের উপরে অ্যাটাক করলো, কারা করলো? দেখুন, কেউ অ্যাটাক করলে তো আমরা তার উপর পুষ্প বর্ষণ করবো না, তার তার প্রতিফলন হবে। অ্যাটাক করে দেখুক, তারপর কী হয় বুঝতে পারবে।